সময়তে দর্শক স্বাগত সেভেন রিং সিমেন্ট একুশের রাতে, সঙ্গে আছি আমি অঞ্জন রায়। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক এবি নিউজ 24.com। আমাদের সাথে আছেন ডক্টর নুজহাত চৌধুরী, শহীদ বুদ্ধিজীবীর সন্তান, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং প্রজন্ম একাত্তরের প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক সম্পাদক। স্বাগত আপনাকে। আমাদের সাথে আছেন ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, স্বাগত আপনাকে। সময়তে দর্শক, আমরা ইতিহাসের সেই অনন্য যে দিনটি বাঙালির ইতিহাসের, যে দিনটি বাঙালি বাংলাদেশ যতদিন থাকবে ততদিন উজ্জ্বল হয়ে থাকবে, সেই 7ই মার্চের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক ভাষণ, তার ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পরবর্তীতে আমরা নাগরিক কমিটির সমাবেশ দেখলাম এবং আমরা ইতিহাস দেখলাম আরেকবার, এবং ইতিহাস মুছে ফেলা যায় না। সেই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যটিকে আমরা সামনে আনতে পারি, কারণ আমরা দেখেছি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর একটি সময়ে এই 7ই মার্চের ভাষণ, যা আজকে এত আলোচিত হচ্ছে, বিশ্বব্যাপী অনন্য মর্যাদার জায়গায় রয়েছে, সেই 7ই মার্চের ভাষণ কিন্তু আমাদের শুনতে দেওয়া হয়নি। আমাদের ইতিহাসের গায়ে ইরেজার ঘষা হয়েছে দিনের পর দিন, এবং তারপরেও ইতিহাস ইতিহাসের মতোই উজ্জ্বল হয়। তার প্রমাণ ইউনেস্কোর স্বীকৃতি, এবং তার প্রমাণ বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু আছেন, 7ই মার্চ আছে, জয় বাংলা আছে। আমি একটু অন্যভাবে শুরু করতে চাই, নুজহাত আপনার কাছে যাব প্রথমে। ডক্টর আলিম চৌধুরীর সন্তান আপনি, এবং মুক্তিযুদ্ধে আপনার পিতা শহীদ হয়েছেন। 7ই মার্চ আপনার কাছে, আপনার আবেগে আরও নতুন আরেক মাত্রা স্পর্শ করে, সেই আপনি যখন মাইক্রোফোনে দাঁড়িয়েছিলেন আজকে, তখন সেই 1971-এর যে পিতা চলে গেছেন, শহীদ হয়েছেন এই মাতৃভূমির জন্যে, এই মৃত্তিকার জন্যে, তার সন্তান হিসেবে আপনার কী মনে হচ্ছিল? আমি আসলে আজকে যে এই একটা মহতী অনুষ্ঠান উপস্থাপনা করবার সুযোগ পেয়েছি, সেটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। আসলে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ওখানে দাঁড়িয়ে যেটা বলেছিলেন, সেটাই আমার আবেগের সাথে আসলে খুব একাত্ম ছিল। আমারও তাই মনে হচ্ছিল, উনি বলছিলেন যে হয়তো ইতিহাসই প্রতিশোধ নেয়, তিনি বলছিলেন যে ইতিহাস মুছে ফেলা যায় না, এবং তিনি কিন্তু সেই ঘটনাক্রমকে আবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন কিভাবে 75-এর পরে এই ইতিহাস, এই ভাষণ, এই বঙ্গবন্ধুর নামটি পর্যন্ত মুছে দেবার চেষ্টা হয়েছে। আজকে ওই মাঠে দাঁড়িয়ে এই লক্ষ লক্ষ জনতার সামনে, এবং যেই মানুষগুলোর সাথে আমি একই মঞ্চে ছিলাম, সেই মানে মানুষগুলো, আমি তো খুব আই ফেল্ট ভেরি হাম্বল। আরেকটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে সত্যি ইতিহাস কথা বলছে আজকে, যে ভাষণ মুছে দেবার চেষ্টা হয়েছে, সে ভাষণ আমাদের কাছে শুধু নয়, আজ বিশ্ববাসী সাদরে গ্রহণ করছে, তাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তর একটি ঐতিহাসিক দলিল হিসেবে, এক প্রজন্মের নয়, একটি জাতিগোষ্ঠীর নয়, একটি দেশের নয়, একটি মহাদেশের নয়, না পৃথিবীর। ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ মানে ঐতিহাসিক দলিল বলবার, ডকুমেন্টারি হেরিটেজ বলবার অর্থ কি? প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই বিশ্বের সকল মানব তাকে তার একটি একটি ঐতিহাসিক দলিল হিসেবে মর্যাদার আসনে, বিশ্বের ঐতিহাসিক দলিল হয়ে ওঠে। অথচ এই ভাষণ ছোটকালে শুনতে দেওয়া হয়নি আমাদেরকে, লুকিয়ে চুরিয়ে হয়তো দূরে কোথাও বাচ্চে মনে হতো কি জানি একটা শুনছি। সত্যি ইতিহাস আজ কথা বলেছে, ইতিহাস আজ সেই রেসকোর্স ময়দানে, সেই রেসকোর্স ময়দানে প্রতিশোধ নিয়েছে। সুভাষ সিংহ রায়, প্রশ্ন করছি না না, আমার আমি আসলে আজকের যে সমাবেশ, সেই সমাবেশ দেখার পরে, বুঝবার পরে আমি কিন্তু নতুন করে ভাবতে শিখছি যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বক্তৃতার প্রায় শেষ পর্যায়ে, আজ কিন্তু একেবারে মেঘলা আবহাওয়া ছিল, ঠিক 30 কি 35 সেকেন্ড বাকি, 40 সেকেন্ড বাকি, হঠাৎ করে লাল সূর্যটা অসাধারণ, এবং সেই সূর্যটা দেখেই তিনি মনে হলো যে তিনি একমাত্র দেখলেন, কেননা উনিই তো আসলে দেখতে পান, প্রথম আলোটা উনিই দেখেন, উনিই স্বপ্ন দেখেন, উনি স্বপ্ন দেখিয়ে আসছেন এবং বাঙালি জাতিকে এই জায়গায় কিন্তু নিয়ে আসছেন। তিনি বললেন এই সূর্য আমাদেরকে নতুন করে পথ দেখাচ্ছে। আজকের দিনটা বেশ গুরুত্বপূর্ণ, আমরা প্রায় যে যাই যেই ভাষণ, গেটিসব্যাক অ্যাড্রেসের যে ভাষণটির কথা বলি,
1863 সালের এই যে দিনটা পড়লাম 19 নভেম্বর, আজকেই সেই বক্তৃতা দিয়ে হয়েছিল, যে কারণে 19 নভেম্বর যে আমরা পা দিলাম। আসলে ইতিহাস ব্যাখ্যা করবার সময় তার সামনে যদি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন থাকে, হয় খুব ভালো বক্তৃতা হয়ে যায় অথবা কিছুটা এলোমেলো হয়ে যায়, আমি জানি না কোনটা হবে। আমি খুব দু একটি কথা বলি। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবের এই 7ই মার্চকে এই যে কবিতার মধ্যে যে গেঁথে দিয়েছিলেন কবি নির্মলানন্দ গুণ, তিনিও মঞ্চে ছিলেন, এবং সত্যি সত্যি এই যে তিনি বলেছিলেন না, শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, অতঃপর জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিলে জল, হৃদয়ে লাগিল দোলা, গণসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা, কে রোদে তার বজ্রকণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, আবার বলছি, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এই যে 46 বছর পর আজকে যে ইরিনা বোকাভো যখন তার বক্তৃতা দেন, ইউনেস্কোর মহাপরিচালক, তিনি বক্তৃতায় বলেছেন যে আমাদের অনেক দেরি হয়ে গেল, আমাদের অনেক দেরি হয়ে গেল, আমরা যে 7ই মার্চকে এই যে বিশ্ব দলিলের জায়গায় যে নিয়ে আসতে পেরেছি এটি আমাদের জন্য খুব গর্বের, আমরা এই 7ই মার্চকে স্বীকৃতি দিয়ে আমরা নিজেরা সম্মানিত হয়েছেন। ডক্টর জাফর ইকবাল কিন্তু অসাধারণ একটি বক্তৃতা দিয়েছেন আজকে, এবং তিনি বলেছেন আমি তো ক্লাসের মধ্যে মাত্র 50 কিংবা 100 জন ছাত্রছাত্রীর সামনে বক্তৃতা দিই, আমি এই লাখো জনতার সামনে আমার তো বক্তৃতা দেওয়ার অভ্যেস নাই, কিন্তু আজকে আমি যখন স্যারকে নিয়ে ফিরছিলাম ওই অনুষ্ঠান শেষে, তিনি বলছেন যে আমার 7ই মার্চ আজকে আমাকে কথা বলতে শিখিয়েছে, আমি এত লাখো জনতার সামনে কথা বলতে পারতাম না, কিন্তু আজকের এই এই সমাবেশ, এই শ্রদ্ধ উদ্যান আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে সামনের দিনের কথাগুলো বলতে হয়। আমি শেষ করে আনছি, তিনি যে কথাটা বলেছিলেন যে আমাদের শত্রু কিন্তু তখন চেনা ছিল, এখনকার শত্রুরা কিন্তু অজানা, এই শত্রুর বিরুদ্ধে যারা কলম লেখক তারা কলম দিয়ে লড়াই করবেন, যারা নতুন শত্রুকে মোকাবেলা করার জন্যে যারা গান গাইছেন তারা গান দিয়ে মোকাবেলা করবেন, মানে অসাধারণ একটি বক্তৃতা দিয়েছেন। এবং শেষে তিনি সেখানে বলেছেন যে আমি কখনো কখনো স্লোগান দিইনি, আমি স্লোগান দিতে পারি না, কিন্তু আজকে আমার স্লোগান দিতে ইচ্ছে করছে, তিনি চিৎকার করে বললেন, এবং সব সেই সমস্ত লাখো জনতা একসাথে স্লোগান দিয়ে উঠল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এই যে এই দৃশ্য যারা গণমাধ্যমে দেখেছেন, ওখানে যে দেখেছেন, তারা কিন্তু কোনোদিন ভুলতে পারবেন না। এই যে মার্টিন লুথার কিং ঠিক 100 বছর পরে, গেটিসবার্গ অ্যাড্রেসের ঠিক 100 বছর পরে 1963 সালে 28শে আগস্ট তিনি যে বলেছিলেন যে আমার একটি স্বপ্ন আছে, আই হ্যাভ এ ড্রিম। এই যে আমার হাতে যে বইটি আছে এটা বলে বিশেষ করে আসবো এই আলোচনায়, আমি একটু স্যারের কাছে ঘুরে আসতে চাই। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন 7ই মার্চে মাঠে ছিলেন সেই ইতিহাসের দিনটিতে, এবং সেই ইতিহাসের দিনটি যখন গোটা বিশ্বের দিন হয়ে ওঠে, ঠিক তখন দাঁড়িয়ে আপনি আপনার লেন্স থেকে আপনার আবেগের জায়গা থেকে কীভাবে দেখবেন? আমি আর কি বলবো, ইউনেস্কো তো এই 7ই মার্চের ভাষণকে বিশ্বের দালিলিক ঐতিহ্যের অংশ করে নিয়েছে, তো এরপরে আর কোনো কথা থাকে না। তবে আমাদের ব্যক্তিগত অনুভূতি জায়গা থেকে আমরা অনেক কিছু বলতে পারি। আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে ভাষণে বলেছেন যে অন্যান্য শ্রেষ্ঠ ভাষণ অন্যান্য রাষ্ট্রনায়কদের ছিল লিখিত, কিন্তু বঙ্গবন্ধুর ভাষণটি ছিল অলিখিত, স্বতঃস্ফূর্ত, 18 মিনিট 31 সেকেন্ডের 1108টি শব্দের ভাষণ, এবং প্রতিটি শব্দ গ্রন্থনা বাক্যের চয়ন সব মিলিয়ে এক রাজনীতির অমর কবিতা এই ভাষণটি। এবং সেটা তো 5ই এপ্রিল 71 নিউজউইক বলেই দিয়েছে পোয়েট অফ পলিটিক্স, পৃথিবীর অন্য কোনো রাজনীতিবিদের ভাগ্যে জোটেনি এমন অভিধা যে পোয়েট অফ পলিটিক্স।
ওই সাত মার্চের ভাষণের প্রেক্ষাপটে তিনি রাজনীতির কবি হয়ে উঠেছেন। আর একটি অনুভূতি হচ্ছে আমার, কারণ এই ভাষণটি শুনেছিলাম নিজের কানে, দৃশ্যটি দেখেছিলাম নিজের চোখে, অনুভবের অনুরণনটি পেয়েছিলাম তাৎক্ষণিকভাবে। আমার কাছে মনে হয়েছে এই ব্যক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন জননন্দিত রাজনীতিবিদ থেকে এই একটি ভাষণের মধ্য দিয়ে 18 মিনিট 31 সেকেন্ডে নিজেকে উন্নীত করেছিলেন বিচক্ষণ এবং দূরদর্শী রাষ্ট্রনায়কে। তো এটা কিন্তু একটা বড় বৈশিষ্ট্য, কারণ আপনি লক্ষ্য করুন যে শুধু ভাষকের ভাষণটি নয়, তার দেহভাষা, এবং দেহভাষা যে আরো কত বেশি বাংময় ছিল তার একটি প্রমাণ আমি দিচ্ছি। সেটি হচ্ছে আমাদের সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, তিনি একজন বিদেশি সাংবাদিককে মঞ্চের সামনে দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে অনুবাদ করিয়ে শোনাচ্ছিলেন। 12 থেকে 13 মিনিটের পরে সাংবাদিক বলল যে আর অনুবাদের দরকার নাই, তারপরে চুপ করে গেল। মঞ্জুরও চুপ করে গেলেন, সাংবাদিকও শুনছেন অবাক বিস্ময়। তারপরে বক্তৃতা যখন শেষ হলো, মঞ্জুর জিজ্ঞেস করেছিল সাংবাদিক, হোয়াট ইজ ইউর রিয়াকশন, সাংবাদিক দুটো শব্দ ব্যবহার করেছিলেন, গেট রেডি, অর্থাৎ সাংবাদিক তার ভাষণ বুঝেছেন। তো এখানেও কিন্তু কৃতিত্ব, শুধু তার মুখনিঃসৃত শব্দগুলো বা শব্দ সমষ্টি নয়, তার দেহের যে ভাষাটা সেটাও যে বাংময় ছিল, এটি কিন্তু চারটি খাটি কথা নয়। আর এই ভাষণের মধ্যে আরও একটি লক্ষণীয় বিষয় হল যে, এটা একটু ইসলামী প্রেক্ষাপট থেকে বলবো, যে তিনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেব, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এই যে ইনশাল্লাহ শব্দ, এই বাক্যটি অঙ্গীকারমূলক, এবং সূরা কাহফে বলা হচ্ছে মুসলমান যখন অঙ্গীকারমূলক কিছু বলবে তখন সে যেন ইনশাল্লাহ বলে। অনেকে বলেন যে বঙ্গবন্ধু ইনশাল্লাহ বলেছিল, সেই জন্য আমরা স্বাধীন হয়েছি। তা কাজেই নানা মাত্রিক তাৎপর্য দিক থেকে ভাষণটিকে আমরা বিচার করি। তখন আসলে না, তখন শত্রু ছিল বিদেশি, অথবা যদি দেশি শত্রুরা হয়ে থাকে একেবারে সাদা কালো মার্কা মারা বিভাজন ছিল। কিন্তু এখন ঘরে বাইরে খালি না, ঘরের ভিতর শত্রু, এখন সমমনা ব্যক্তিদের ভেতর যারা বলছেন যে প্রগতিশীল চিন্তা তারা করেন, হঠাৎ করে তাদের মধ্যে খুব সাম্প্রদায়িক একটি চেহারা দেখা যায়। বিভিন্ন ক্রান্তি লগ্নে হঠাৎ করে এক একটা মানুষের চেহারা চেনা যায়। শত্রু মিত্র এখন খুবই ধোয়াটে হয়ে গেছে। তার থেকে আমার কাছে ভয়ঙ্কর লাগে চিহ্নিত শত্রু অথবা তাদের প্রজন্ম এখন আমাদের ঘরে ঢুকে গেছে। এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে আমরা আদর্শিক পিওরিটি রাখতে পারছি না, আমরা নিজেরাও সমাজকে ধোয়াটে করে ফেলছি, আদর্শকে ধোয়াটে করে ফেলছি, কম্প্রোমাইজ করে ফেলছি পদে পদে। এই কারণে, কারণ আমাদের ঘরের ভিতর শত্রু ঢুকে গেছে। সুভাষিং রায় খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, 7 মার্চ তো বঙ্গবন্ধু বলেছেন শত্রু ভিতরে ঢুকেছে, এবং তারা যে নানান রকম সমস্যা করবে তিনি ইঙ্গিত করেছিলেন। আমার কাছে, আমি একটা কবিতা পড়েছিলাম, এই কবিতাটা কিন্তু আজকের দর্শকদের অনেকের শোনা কিংবা দেখা নেই, কারণ এই কবিতাটি হারিয়ে গেছে, কিন্তু অসাধারণ কবিতা। যদিও এখন তিনি দক্ষিণপন্থী কবি হিসেবে খ্যাত, একসময় সোনালী কাবিন আমাদেরকে প্রেরণা জুগিয়েছে, আল মাহমুদের কথা, কবি আল মাহমুদের কথা বলছি। তার একটা কবিতা আছে নিশি ডাক, সেই নিশি ডাকের কবিতায় তিনি কিন্তু কোথাও বঙ্গবন্ধুর নামটি উচ্চারণ করেননি, কিন্তু ওখানে 7 মার্চকে
স্পষ্ট করে দিয়েছেন, বলছেন তুমি যখন বললে ভাই সব এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাঁড়িয়ে গেল, তুমি যখন বললে ভাইরা আমার নীরভাঙা পাখির ঝাঁক ঝাঁক বেঁধে নেমে এলো পৃথিবীর ডাঙায়। এই যে পৃথিবীতে যত কবিতার যত প্রবন্ধ যত লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে হয়েছে এবং 7ই মার্চকে নিয়ে হয়েছে, এটা পৃথিবীর আর কোনো নেতার ভাগ্যে জোটেনি, জোটার কথাও না। আমার হাতে একটা বই আছে, যে বইটা নিয়ে আলোচনা অনেক হয়েছে, উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, এটা উইনস্টন চার্চিলের একটি বিখ্যাত বক্তৃতার উদ্ধৃতি অংশ দিয়ে বই একটি। এবং এই বইটি জ্যাকব এফিল্ড, তিনি একজন বিলেতি গবেষক এবং তিনি 2013 সালে এই বইটি বের করেছেন, 11 বছর তিনি ধরে গবেষণা করেছেন। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এই বইতে তিনি মাত্র 42টা বক্তৃতা সংযোজিত করেছেন সারা পৃথিবীতে, এবং খ্রিস্ট জন্মের 431 বছর আগ থেকে, কালানুক্রমে তিনি ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন খ্রিস্ট জন্মের 431 বছর আগ থেকে এই 2013 সাল পর্যন্ত, এই 2500 বছরের ইতিহাসে তিনি মাত্র 42টা বক্তৃতা একত্রিত করেছেন। এবং তিনি ব্যাখ্যা করেছেন কেন এইগুলো এখানে একত্রিত করা হলো, এবং সেখানে তিনি বলছেন যে শেখ মুজিব রহমানের ভাষণ যত দিন যাবে তত বেশি পৃথিবীকে পথ দেখাবে। এক জায়গায় তিনি লিখছেন জ্যাকব এফিল্ড, যে তিনি যখন বলছেন যে ওরা যদি ন্যায্য কথা বলে, সংখ্যায় যদি কম হয়, আমি তা মেনে নেব। এবং এত যুক্তিবাদী নেতা পৃথিবীতে আর কখনো জন্মগ্রহণ করেছেন কিনা, কেননা এখানে কিন্তু এই 42টা বক্তৃতার মধ্যে কিন্তু উপমহাদেশের একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সংযোজিত হয়েছে। এই যে যত দিন যাচ্ছে তত কিন্তু 7ই মার্চ সামনের দিকে আসছে, এ কারণে আসছে, ওই যে ডক্টর নুজহাত চৌধুরী বললেন না যে যেই ভাষণ শুনতে দেওয়া হয়নি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর, এই ভাষণ ছিল নিষিদ্ধ। এবং আজকে ইতিহাসের শিক্ষা যে এই 7ই মার্চ কিভাবে উদ্ভাসিত হয়, আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় যেমন নতুন সূর্যটি উদ্ভাসিত হয়ে ওঠে, আমাদেরকে প্রধানমন্ত্রী বলেন যে এই সূর্যই আমাদেরকে পথ দেখাবে, আমাদের এই যে মার্টিন লুথার কিং যে বক্তৃতা আই হ্যাভ এ ড্রিম, এবং এই যে জায়গায় উনি বলছেন উইনস্টন চার্চিল যখন শত্রুর বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণা করছেন বক্তৃতা দিচ্ছেন, তখন জ্যাকব এফিল্ড বলছেন তখন তার পক্ষে মিত্র শক্তি ছিল প্রবল, তিনি যার বিরুদ্ধে ঘোষণা করছেন তারাও শক্তিশালী এবং তার পক্ষ অত্যন্ত শক্তিশালী মিত্র রয়েছে, কিন্তু শেখ মুজিবুর রহমান যখন বলছেন দাবায় রাখতে পারবে না, 7ই মার্চে যখন ভাষণ দিচ্ছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, তখন কিন্তু তার পক্ষে কিন্তু প্রবল মিত্র শক্তি নাই, বরঞ্চ তার বিরুদ্ধে চীন, তার বিরুদ্ধে আমেরিকা সরকার এবং পাকিস্তান তো পরাক্রমশালী একটি সৈন্যদের একটি জান্তা সরকার, তার বিরুদ্ধে বাঁশের লাঠি হাতে নিরস্ত্র সাধারণ মানুষ। এবং এই মুহূর্তে কিন্তু এটা মনে পড়ে যেটা আমি স্যারের এক বক্তৃতায় অনেক বছর আগে শুনেছিলাম, হেরা বলেছিলেন এই বক্তৃতার যে প্রেরণা জুগিয়েছে বাংলার যেমন জনগণ, উল্লেখ করতে হয় বঙ্গমাতা ফজিলত হাসান মুজিবকে, 104 ডিগ্রি জ্বর, 7ই মার্চে সকাল থেকে তার কাছে মানুষ আসছেন, বুদ্ধিজীবী আসছেন, পণ্ডিত আসছেন, অর্থনীতিবিদ আসছেন, সকলে নানান রকম পরামর্শ দিচ্ছেন যে বঙ্গবন্ধু কি বলবেন, তাকে কাগজের পর কাগজ জানছে। বেগম ফজিলত হাসান মুজিব এক পর্যায়ে বঙ্গবন্ধুকে নিয়ে চলে গেলেন ওই জায়গার থেকে, নিয়ে যে শয়ন কক্ষে গিয়ে তাকে বললেন তুমি কিছুক্ষণ ঘুমাও এবং তোমাকে আমি বলি তোমার সামনে লাখো জনতা কোটি জনতা আর তোমার পিছনে আছে বন্দুক তাক করে আছে, তোমাকে একটা বেছে নিতে হবে। এই যে তিনি যে প্রেরণা জুগিয়েছেন, 104 ডিগ্রি জ্বর নিয়ে তিনি এসেছিলেন, কখনো কি মনে হয়েছে যে এই মানুষটি জ্বরাক্রান্ত এই সময়? সমস্ত পৃথিবীর শক্তি যেমন তার কাছে ভর করেছে। এবং এই 7ই মার্চ এই জ্যাকব এফিল্ড এই গবেষণা করে দেখিয়েছেন যে পৃথিবীতে অনেক নেতার কিন্তু জন্ম হয়েছে। আমার মনে পড়ে স্যার এই ইতিহাসবিদ নিরঞ্জন রায়ের একটা বই রক্তাক্ত বাংলা, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বেরিয়েছিল, তিনি ওই বইতে লিখিয়েছিলেন ইতিহাসে কোন কোন নেতা এক একটি ইতিহাসের একটি পাতা, কেউ একটি অধ্যায়, কিন্তু শেখ মুজিব হচ্ছে সমগ্র ইতিহাস, আমাদের বাঙালি জাতির সমগ্র ইতিহাস। আমি এই এই পর্যায়ে আমি যে কথাটি বলবো, যখন এই জোট নিরপেক্ষ আন্দোলনের একটি বিশাল আন্তর্জাতিক সম্মেলনে বঙ্গবন্ধু বসেছেন, হঠাৎ করে উসখুস করছেন,
অর্থাৎ তিনি টোবাকো পাইপ নিয়ে গেছেন কিন্তু তামাক নিয়ে যাননি। তখন ফিদেল কাস্ট্রো লক্ষ্য করে হঠাৎ করে তার হাত থেকে পাইপটি নিয়ে, এক সময় তো আমাদের হাভানা চুরুট, সে বিখ্যাত চুরুট ছিল কিউবান, কিউবার ফিদেল কাস্ট্রো যেটাকে সারা পৃথিবীতে ব্র্যান্ডিং করেছেন বলতে গেলে, সেই হাভানা চুরুট তিনি ভাঙলেন হাতের মোটায়, ভেঙে টোবাকো পাইপের ভিতরে ঢুকালেন, তিনি নিজের হাতে আগুন ধরিয়ে দিলেন। তখন সারা বিশ্বের পত্র পত্রিকায় কিন্তু এই ছবিটা ছাপা হয়েছিল। তখন একজন ব্রিটিশ সাংবাদিক, আমেরিকান সাংবাদিক আর একজন, দুজন একসাথে জিজ্ঞেস করলেন যে আপনি এত বড় একটা নেতা পৃথিবীতে ফিদেল কাস্ট্রো, অথচ আপনি একটি ছোট দেশের ওই নেতাকে আপনি এত সম্মান দিলেন কেন? তখন তখন ফিদেল কাস্ট্রো বললেন যে আমি 7ই মার্চের একটি ভিডিও দেখেছিলাম, ওই ভিডিও সময় আমি দেখার সময় প্রতিজ্ঞা করেছিলাম এই চশমাতে একবার আমি একটা হাত দেবো, আর ওই টোবাকো পাইপে আমি একদিন তামাক ভরবো, আমি আজকে আমার স্বপ্নের পূর্ণ করেছি মাত্র। এই যে আপনি 7ই মার্চ আমাদের প্রতি মুহূর্তে শিক্ষা দেয়। ধন্যবাদ, আমি আসবো আলোচনায়, নিয়মমাফিক বিরতিটি সেরে আসতে চাই। সবাই তো দর্শক যেমনটি থেকে প্রতিদিন তেমনটি একুশে রাতের নিয়মমাফিক বিরতি সেভেন ইং সিমেন্টের সৌজন্য একুশে রাত সম্প্রচারিত হচ্ছে। প্রত্যাশা একুশের টেলিভিশনের সাথে সেভেন ইং সিমেন্ট একুশে রাতের সাথে থাকবেন। সবাই দর্শক আবারও স্বাগত সেভেন রিং সিমেন্ট একুশে রাতে, সাথে যথারীতি আছি আমি অঞ্জন রায়, স্টুডিওতে আছেন সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক ABNews24.com, আমাদের সাথে আছেন ডক্টর নুজহাত চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী সন্তান, ঘাতক দলের নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এবং প্রজন্ম একাত্তরের প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক সম্পাদক। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, ইতিহাসবিদ, স্বাগত আপনাদের আবারও। সবাই দর্শক আমরা কথা বলছিলাম যে ইউনেস্কোর যে স্বীকৃতির জায়গাটি আমরা দেখলাম এবং আমাদের ইতিহাসের অনন্য দিন 7ই মার্চ, যেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠে আমরা স্বাধীনতার মন্ত্রটি পেয়েছিলাম, সেই দিনকে স্মরণ করে আজকে আমরা দেখেছি নাগরিক কমিটির আয়োজন। সেই বিষয়ে আমি স্যার আপনার কাছে আসছি। আপনি প্রথম দফা যখন বলছিলেন, আপনি বেশ কিছু উদাহরণের জায়গায় গিয়েছিলেন, একটি জায়গা আপনি বলছিলেন যে অধিকাংশ বক্তব্য ছিল বা প্রায় সব বক্তব্যই ছিল লিখিত, কিন্তু বঙ্গবন্ধুর বক্তব্যের সময় আমরা যদি দেখি, আমরা যখন তার ডায়াসটি দেখি, হাতে চশমাটি আছে কখনো, চোখে চশমাটি আছে কখনো, কিন্তু ডায়াসের পর এক টুকরো কাগজ নেই, হাতে কোনো নোট নেই, অর্থাৎ একটি মহাকাব্য তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে উচ্চারণ করছেন এবং সেই মহাকাব্য ইতিহাসের গায়ে অক্ষরগুলো সেটে যাচ্ছে। এই এই যে একটি অসাধারণত্ব, এবং যে মানুষগুলো এসেছিল সেদিন, তারা এসেছে একভাবে, তারা যখন বক্তব্য শুনে, বঙ্গবন্ধুর আহ্বান শুনে ফিরে যাচ্ছেন, সেই মানুষগুলো কিন্তু বদলে গেছেন এবং সেই মানুষগুলোর চোখের ভিতরে তখন ভাসছে একটি বাংলাদেশ, এবং একই সাথে পাকিস্তানি সেই জান্তারা যখন একের পর এক ষড়যন্ত্র করছে, অজুহাত খুঁজছে, সেইখানে দাঁড়িয়ে ওই দৃঢ়তার জায়গাটি, এবং এটিও এটিও তো বিশ্ব ইতিহাসে বিরল। যেটি সুভাষ সিংহ রায় বলছিলেন যে আরও একজন রাষ্ট্রনায়কের উদাহরণ দিয়ে, তিনি যখন বলছেন তার পক্ষে সমর্থকের সংখ্যা, কিন্তু আমাদের যদি দেখি আমাদের মুক্তিযুদ্ধ কারা করেছে, প্রান্তিক জনেদের অধিকাংশের উপস্থিতি ছিল সেখানে, কামার কুমোর জেলে তাতে তারা হয়তো পাকিস্তান বাহিনীর রাইফেলের সামনে দাঁড়িয়ে যাচ্ছে, বাঁশের লাঠি নিয়ে রাস্তা কেটে ফেলছে, গাছ ফেলছে, অর্থাৎ এক ধরনের প্রণোদনা তৈরি করা, উৎসাহ তৈরি করা এবং জাতিকে বুঝিয়ে দেওয়া যে তুমি তোমার স্বাধীনতাটাকে স্পর্শ করতে যাচ্ছ, এইটি পথ। এই জায়গাটাকে কিভাবে আপনি আপনার জায়গাতে যদি বলেন। বঙ্গবন্ধুর এই ভাষণটি একটা সংকটের প্রেক্ষাপটে কিন্তু দিয়ে মনে রাখতে হবে, ঘনায়মান একটা রাজনৈতিক সংকট, তার জাতি তার দিকে তাকিয়ে আছে, তিনি কি নির্দেশ দেন, পাকিস্তানি শত্রুপক্ষ তাকিয়ে আছে, তিনি কি বলেন, তারপরে তারা পরবর্তী কর্মপদ্ধতি নির্ধারণ করবে। একটা চারিদিক থেকে ঘনিয়ে আসার সংকট, যে এই যে বইটির কথা সুভাষ বলল, সম্পাদক অধ্যাপক জ্যাকব এফ ফিল্ড মুখবন্ধের প্রথম বাক্যেই বলেছেন যে টাইমস অফ কনফ্লিক্ট হ্যাভ ইন্সপায়ার্ড সাম অফ দ্য মেমোরেবল স্পিচেস ইন হিস্ট্রি।
ইতিহাসের স্মরণীয় কিছু বক্তৃতা তৈরি হয়েছে সংকটের প্রেক্ষাপটে। বঙ্গবন্ধুর এই ভাষণটি একটা সংকটের প্রেক্ষাপটে। এবং সুভাষ যেটা বলছিল যে এই ভাষণটি কেমন হবে, কি বলবেন, তা কিন্তু নির্ধারণ করে দিয়েছিলেন বেগম মুজিব, ফজলুন্নেসা মুজিব। কারণ তিনি যখন বলেছিলেন যে কথাটা সুভাষ বলল যে তোমার পেছনে বন্দুক, সামনে জনতা, তোমার মনে যা আসে সেটা বলবে তুমি, জনগণ যা চায় তাই বলবে, কিন্তু এটা তো অস্বীকার করার উপায় নাই যে তার উপরে প্রচণ্ড চাপ ছিল সেদিন স্বাধীনতা ঘোষণার। এবং অনেকগুলো অন্তত তিনটে বক্তৃতার ড্রাফট তার পকেটে ছিল, নিতে বাধ্য হয়েছিলেন তিনি। আমাদের ছাত্র নেতা যাদেরকে আমরা ছাত্র জীবনে চার খলিফা বলতাম, বঙ্গবন্ধুর খুব প্রিয়, তারা ছাপাছাপি করল 6 তারিখের শেষ কথা যে আপনাকে কিন্তু স্বাধীনতা ঘোষণা করতে হবে। বঙ্গবন্ধু অনেকটা উষ্মার সঙ্গে বললেন, দেখ তোরা বেশি চাপাচাপি করবি না, শেখ মুজিব জানে কখন কি বলতে হবে, কখন কি করতে হবে। তো রব ভাইয়ের কাছ থেকে আমি শুনেছি যে এরপরে আর আমাদের কথা বলার সাহস হয়নি। তো বঙ্গবন্ধু সেটাই করেছেন যে কি বলতে হবে, কি করতে হবে। আচ্ছা, ইয়াহিয়া খান ফোন করে জানালো যে আপনি স্বাধীনতা ঘোষণা করতে পারবেন না, আপনাকে কথা দিচ্ছি প্রধানমন্ত্রীর চাইতে বড় কিছু দেব। মার্কিন দূতাবাস থেকে জানানো হলো স্বাধীনতা ঘোষণা করলে বিচ্ছিন্নতা হবে, আমরা তোমাদের সঙ্গে থাকব না। তাহলে গাড়িতে যখন উঠবেন সেই মুহূর্তে তার হাতে একটা ছোট খাম এলো, খামের মধ্যে একটা চিরকুট। সেই সময় পূর্ব পাকিস্তানের জিওসি জেনারেল খাদিম হোসেন রাজা তার কাছ থেকে এসছে। তিনি লিখেছেন যে আপনি যদি স্বাধীনতা ঘোষণা করেন তাহলে আমাদের স্যাভোজেট এবং বাজুকা কামান তৈরি আছে, এবং আমার মনে আছে রেসকোর্সের উপর দিয়ে জঙ্গি বিমান ঘোরাফেরা করেছে। আচ্ছা, এখন দেখুন একটি মানুষের উপরে নানামুখী চাপ, বিপরীতমুখী চাপ, তার মধ্যে থেকে মাথা ঠান্ডা রেখে একজন মানুষ অবিস্মরণীয় একটি ভাষণ দিয়ে বসলেন। এটা স্বাভাবিক। কী জন্য স্বাভাবিক? প্রখ্যাত ইতিহাসবিদ আর্নল্ড টয়েনবি একটা তত্ত্ব আছে, চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স। যত সংকট ঘনীভূত হবে তত মানুষের সৃজনী প্রতিভা, উদ্ভাবনী প্রতিভার স্ফুরণ হবে, সভ্যতা সেইভাবেই গড়ে উঠেছে। ওই সংকটকালে জ্যাকব এফিল যেমনটা বলছেন, বঙ্গবন্ধুর বক্তৃতার নির্মাণ হয়েছে। এবং ওই চ্যালেঞ্জ না হলে তিনি এত স্থিতধীভাবে, এত সুগ্রথিতভাবে একটি ভাষণ দিতে পারতেন না। এবং আমরা আমাদের জীবনে দেখি যে প্রত্যেকেই কিন্তু নিজস্ব অভিজ্ঞতা আছে, যত বিপদ কঠিন হবে তত আমাদের উদ্ভাবনী প্রবচন আছে যে অন্ধকার যত ঘন হয় তত তাড়াতাড়ি আলো আসে। সেই সংকটটা কিন্তু সবচেয়ে বড় কথা। আরেকটি কথা হলো যে আরেকটি বিতর্ক আছে তার ভাষণ নিয়ে, যে তিনি তো স্বাধীনতার ঘোষণা করেন, এই তো সেদিন একটি বই বেরোলো, সেখানে নাকি লেখা আছে তিনি জয় পাকিস্তান বলেছেন। আমি তো কানে শুনিনি, আমি তো ছিলাম, তো অন্য কেউ শোনেনি। আর মঞ্চে যারা ছিলেন তাদের একজন তো বেঁচে আছেন, আসম আব্দুর রব, তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি কাছে থেকে শুনেছেন। তো রব ভাই বলেছেন যে দেখেন সেদিনের অবস্থা তো আপনার মনে আছে, মারমুখী জনতা, তারা স্বাধীনতা ছাড়া আর কিছু শুনবে না। ওখানে জয় পাকিস্তান বললে বঙ্গবন্ধু, আমরা কেন বঙ্গবন্ধু নামতে পারতেন না মঞ্চ থেকে, জনতার এমন একটা উন্মাদনা আছে। আচ্ছা, কিন্তু তিনি যা বললেন স্বাধীনতার কম করে তো কিছু বলেননি, অত্যন্ত কুশলী ভাষায় সাংকেতিকভাবেই স্বাধীনতার কথা বলে গেলেন, প্রস্তুতির কথা বললেন, দুটো প্রমাণ দিয়ে কথা বললেন। সেই এই যে বাক্যটি,
পৃথিবীর অমর বাক্যের মধ্যে একটি বাক্য। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, মুক্তির কথা আগে বললে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতা কথার উপর জোর দিলে, মানে যোগ প্রশ্রয় দিলে তার একটি বক্তব্য। এত কুশলী, এত বিচক্ষণ বাক্য, আমার তো মনে হয় না পৃথিবীর ইতিহাসে এত কুশলী বাক্য কেউ কখনো উচ্চারণ করেছে। হ্যাঁ, জুলিয়াস সিজারের একটা সংক্ষিপ্ত ভাষণ আছে, ভেনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, কিন্তু তার মধ্যে এত গভীরতা নেই, তাৎক্ষণিক যা প্রভাবটা সেটা বুঝে দিচ্ছে। কিন্তু এই বাক্যটির মধ্যে যার দোতনা কিন্তু আজও চলে আসছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের মুক্তি তো এখনো শেষ হয়নি, মুক্তির সংগ্রাম তো কাজে এখনো আছে 7 মার্চ। আচ্ছা, কিন্তু তিনি যে স্বাধীনতার ঘোষণা করেছিলেন, অন্তত আমরা যারা শুনেছি তারা বুঝে গেছি যে আমাদের করণীয় সিগন্যালটি কি। ইংরেজিতে একটা কথা আছে, ডিসাইসিভ ব্যাটল বা ডিসাইসিভ স্পিচ, যে ভাষণ যে যুদ্ধ সিদ্ধান্ত তৈরি করে দেয় তাদেরকে ডিসাইসিভ ব্যাটল বা ডিসাইসিভ স্পিচ বলা হয়। 7ই মার্চের ভাষণ অমনি একটি ডিসাইসিভ স্পিচ। কিন্তু স্বাধীনতার পক্ষে ডিসিশন কিভাবে এলো, আমি দুটো প্রমাণ দিচ্ছি, ইতিহাস প্রমাণ নেই কথা বলে আর কি, আপ্তবাক্যে বিশ্বাসী নয়। একটি হচ্ছে 8 মার্চ পাকিস্তানের গোয়েন্দা বাহিনী একটি প্রতিবেদন পাঠালো পাকিস্তানে, তার একটি অংশে বাংলা অনুবাদ, চতুর শেখ মুজিব কৌশলে স্বাধীনতা ঘোষণা করে গেল, আমরা ছেয়ে ছেয়ে দেখলাম। তা কাজে বাঙালি রাজনীতি ক্ষেত্রে যারা বৈরী শক্তি তারা দেখতে পান না, শুনতে পান না, বুঝতে পান না যে স্বাধীনতার ঘোষণা হয়েছে, অনেকে চান না। হ্যাঁ, অনেক বিশেষ ঘরানার রাজনীতিবিদদেরও বলতে শুনেছি যে এটা একটা গল্প যে তিনি সেদিন স্বাধীনতা ঘোষণা করেছেন। যাকগে, সেটা তাদের বিশ্বাসের প্রতি আমি শ্রদ্ধা রাখব, তারা যদি সেই বিশ্বাস করেন করুন। আরেকটি প্রমাণ আমি দেই, বিশেষ করে যে মহলটি সম্পা যেটা বলছিল যে 75 থেকে 96 আমাদেরকে ভাষণটি শুনতে দেয়নি, সেই মহলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমান, তিনি 72-এর 26শে মার্চ সাপ্তাহিক বিচিত্রায় একটি প্রবন্ধ লিখেছেন যার শিরোনাম একটি জাতির জন্ম। সেখানে কিন্তু তিনি বলছেন জাতির জনকের, তিনি বঙ্গবন্ধু বলেননি, জাতির জনকের। আজকে তারা বিএনপি জাতির জনক স্বীকার করে না, কিন্তু তাদের প্রতিষ্ঠাতা স্বীকার করেছে। জাতির জনকের 7 মার্চের ভাষণই ছিল আমাদের জন্য গ্রিন সিগন্যাল। তো এখন বুঝে দেখুন, এগুলো তো আমার তৈরি করা তথ্য না, এগুলো তথ্য আছে, যে কেউ দেখতে পারে। যে ইতিহাস তৈরি করা যায় না, না, তথ্য ইতিহাস দেখে দেখতে হয়, ইতিহাস ইতিহাস বিকৃত হয়, মাননীয় প্রধানমন্ত্রী যেমনটা বলেছেন গতকাল। কিন্তু যথার্থ ইতিহাস অমোচনীয় কালিতে লেখা হয়, তাকে বিকৃত করা যায় না, তাকে মুছে দেওয়া যায় না, তাকে এক সময় বের হয়ে প্রকাশ হয়ে যেমন 7 মার্চ এত চেপে রাখা হলো। বেশ কিছুদিন আগে পশ্চিমবাংলার এক লেখকের একটা বই, ইতিহাস সংক্রান্ত বই পড়েছিলাম, যার তিনি অদ্ভুত একটা শিরোনাম দিয়েছিলেন, চেপে রাখা ইতিহাস। তো 7 মার্চ নিয়ে আজকে মনে হচ্ছে চেপে রাখা ভাষণ আজকে স্ফুরিত হলো সারা বিশ্বব্যাপী আর কি। তো কাজেই ইতিহাসকে চেপে রাখা যায় না। সম্পা শুনছিলেন? না, মুগ্ধ হয়ে শুনছিলাম আসলে। ইতিহাসের শিক্ষকের কাছ থেকে ইতিহাসের পাঠ নেয়া, হ্যাঁ, আর তারা তো আসলে সেই জেনারেশন যারা জীবন্ত সাক্ষী। আজকে আমার মা শ্যামলী নাসরিন চৌধুরীও একজন বক্তা ছিলেন এই মঞ্চে, তিনিও কিন্তু শিক্ষিকা, ইতিহাসের শিক্ষিকা স্কুল লেভেলে এবং বাংলার শিক্ষিকা। তিনি একটা কথা বলছেন যে এখন তো এই ভাষণটি পাঠ্য বইয়ে সংযুক্ত হয়েছে, একটি 18-19 মিনিটের ভাষণ, সেটি পড়ানো হিসেব অনুযায়ী 18 মিনিট 31 সেকেন্ড 18 মিনিট 31 সেকেন্ডের ভাষণটা পড়াতে মাদেরকে 6টা ক্লাস নিতে হয়। মানে এই ভাষণের ভেতর প্রতিটি বাক্যে, প্রতিটি শব্দ চয়নে এত কথা আছে এবং এত গভীরতা আছে, যেটা বোঝাতে
মাদেরকে ছয়টা ক্লাস নিতে হয় এই 18 মিনিট 31 সেকেন্ডের ভাষণটা বোঝানোর জন্য, এবং পরবর্তী প্রজন্মের কাছে এই ভাষণ, মা বলছিলেন সেটাই যে এই ভাষণটা এখনো রেলেভেন্ট, শুধু 71-এর 7ই মার্চ না, যেটা স্যার বলছিলেন যে আমাদের মুক্তির সংগ্রাম তো চলছে, এবং যেভাবে তিনি শত্রুর কথা বলছেন, যেভাবে নিজেদের দাবায়, আপনি চিন্তা করেন কতবার, বিশেষ করে এই যে আমাদের আমাদের মুক্তিযুদ্ধের চেতনার রাস্তায় ফিরে এসে কতবার বারবার তাকিয়ে দেখেছি যুদ্ধাপরাধের বিচারের সময় যে দাবায় রাখতে পারবে না, মানে এর থেকে সুন্দরভাবে বাঙালি রাখার চেষ্টাকে প্রতিহত করেছে কতবার, এই যে দাবায় রাখতে পারবা না এই কথাটা বারবার কিন্তু আমাদের একটা শক্তি হয়ে দাঁড়িয়েছে, শক্তি হয়ে দাঁড়িয়েছে, দাঁড়াবে বারবার, মানে অনাদিকাল দাঁড়াবে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে দাঁড়াবে, সেটাই আর কি যে এই 18 মিনিট 31 সেকেন্ডে 104 ডিগ্রি জ্বর নিয়ে বলা কিছু কথা, অলিখিত একটি ভাষণ, কিভাবে করে শুধু একটি জাতির জন্ম দিল তা না, একটি স্বাধীন দেশের জন্ম দিল তা না, ইতিহাসের বাঁক পরিবর্তন করলো শুধু তা না, ভবিষ্যতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই ভাষণটি কথা বলে যাচ্ছে, প্রতিটি প্রজন্মের কাছেই কিন্তু সে তার নিজস্ব একটি বার্তা নিয়ে আসছে, সবাই আমরা কিন্তু যখনই ধরেন যখন 2013-তে গণজাগরণ হলো, হ্যাঁ সেই শাহবাগ মুভমেন্টের সময়, হ্যাঁ শাহবাগ আন্দোলনের সময়, তখন কিন্তু আমাদের মনে হয়েছে না দাবায় রাখতে পারবে না, মানে এই ভাষণটা যেন ঘুরে 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 আমাদের জন্য, আবার আমি জানি আমার ছেলের জন্য আসবে, তারপরের পরের পরের প্রজন্মের জন্য, সেটাই, সুতরাং এটা কিন্তু মানে আমার কাছে, আমার মানে মা যখন এটা বলছিলেন যে 6টা ক্লাস নিতে হয় একটা 18 মিনিট 31 সেকেন্ডের ভাষণ পড়ানোর জন্য, অ্যামেজিং তাই না, মানে আমার কাছে সেটাই মনে হচ্ছিল, তারপরে এই যে এই বাস্তবতাগুলো যখন শুনি যে তার পাশে তখন তার উপর কতগুলো চাপ, এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে তার মা যখন তার বাবাকে আলাদা করে নিয়ে শয়নকক্ষে নিয়ে বলছেন, উনি সেখানে উপস্থিত ছিলেন, যে আমার কাছে আমি আবার একটু মানে সুভাষ সিং রায় তার সাথে একটু যুক্ত করতে চাই যে বঙ্গবন্ধু এত বড় একটি মানুষ, বেগম ফজিলাতুন্নেসা মুজিবের অবদানটা অনেক সময় চাপা পড়ে যায় সেই বটবৃক্ষের কারণে হয়তো, হ্যাঁ আমার মনে হয় একটু বলা দরকার বারবার, আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেটা বলছিলেন যে তিনি কিন্তু বললেন যে তুমি কারো কথা শুনবে না, তোমার মনে যা বলছে মন যা বলছে তুমি তাই বলবে, বঙ্গবন্ধু সেটাই করলেন, এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি মনে করেন এর থেকে ভালো কোনো পরামর্শ সেই মুহূর্তে বঙ্গবন্ধুকে আর কিছু দেবার ছিল না, তো মানে আমার কাছে মনে হয় আনুষ্ঠানিক কথাও আমাদের একটু উল্লেখ করবার প্রয়োজন, অনেকটুকু যায় অনেকটা জায়গা রয়েছে তার, অবশ্যই অবশ্যই অনেক জায়গা রয়েছে, এবং এই মহাকাব্যের যে অনুপ্রেরণার জায়গাটি কিন্তু তিনি, সেটাই সেটাই, এবং একটু যোগ করে দেই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন তো ছোট ছিলেন, তাকে কিন্তু তার মা নির্দেশ করেছিলেন যে বাবার গলা এবং কপালে ভীম মানুষ করে দিতে, তো তো এই জন্যে যে তার সর্দি জ্বর তার কি আচ্ছা, তিনিও একটা প্রেরণামূলক কাজ করেছেন, বাবাকে স্বস্তি দেওয়ার করে দেওয়ার জায়গাটি স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে, আসলে 1973-এ কেমব্রিজের অধ্যাপিকা রোজালিন্ড মাইলস চমৎকার একটি বই লিখেছিলেন, তখন আমি কেবল এডিনবারা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছি, যে বইটি হাতে পেলাম এবং প্রচুর আলোচনা হচ্ছে কাগজে, বইটির শিরোনাম হচ্ছে উইমেন্স হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, চমৎকার বই, এই জন্যে পৃথিবীর তাবৎ ঘটনার পেছনে নারীর অবদানকে তিনি চিহ্নিত করেছেন তথ্য উপাত্ত দিয়ে, এভাবে তো কেউ ইতিহাস লেখেনি, তো সেই জন্য আমার কাছে সবসময় মনে হয় যে পুরুষ যে ইতিহাস তৈরি করে তার পেছনে নারীর অবদান অবশ্যই থাকে থাকে, এই তো এখানে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ, তার পেছনে তার স্ত্রী তার কন্যার অবদান, এই ইতিহাস লিখতে গেলে রোজালিন্ড মাইলস এর মতো লিখতে হবে বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং শেখ হাসিনার অবদানের কথা। সুভাষিন ভাই, অনুষ্ঠান যখন শেষ হয়ে গেল তখন ডক্টর নুজহাত চৌধুরী ব্যস্ত বেরিয়ে আসবার জন্যে, সকলেই ব্যস্ত বেরিয়ে আসবার জন্যে, ইউনেস্কো যে যিনি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, তো বেশ বয়স হয়েছে, তা
উনি দাঁড়িয়ে আছেন একদম মঞ্চের সামনে উদাস ভঙ্গিতে, মনে হচ্ছে একদম কবির মতন তাকিয়ে আছে, জনতা দেখছেন। তা আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি সামনের দিকে আসেন, বলে আমাকে কিছুটা দাঁড়াতে দেন, আমাকে কিছুটা দাঁড়াতে দেন, আমি এই 7ই মার্চকে দেখছি। আমি একজন বিদেশি মহিলা এইভাবে যে সরাবদ্দি উদ্দারে যে তিনি এই সমাবেশের পরে বলবেন আমি 7ই মার্চকে দেখছি। তা ডক্টর জাফর ইকবাল একটা কথা খুব চমৎকার করে বলেছেন, মানে পুরোটা বক্তৃতাই তার কিন্তু শোনার মতন। তিনি বলছেন, আমরা সেই সৌভাগ্যবান জাতি যেখানে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমর্থক। আপনি যদি এটা যদি আমরা ভাবনা চিন্তার মধ্যে আনি, মানে কি অসাধারণ তিনি বাক্য তিনি ব্যবহার করেছেন। আমাদের সৌভাগ্য বঙ্গবন্ধু আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন। এই যে আমি স্যার নিরঞ্জন রায়ের যে রক্তাক্ত বাংলা বইয়ের কথা বলছিলাম, আমি স্যারের এক লেখা পড়েছিলাম আমি যখন প্রথম বর্ষের ছাত্র। আমি তো ছাত্র আসলে তো ঔষধ বিজ্ঞানের, এবং নানান আগ্রহ ছিল, আগ্রহের কারণে কারণে পড়তে শিখেছি। তিনি ওই লেখাই তিনি লিখেছিলেন, এবং আমার তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাহিত্য সপ্তাহ চলছে, স্যার হচ্ছেন একজন অন্যতম বিচারক। সেখানে তিনি তার একটা বক্তৃতায়, ওই সময়টা কিন্তু স্বৈরাচারী এরশাদ সরকারের সময়, তিনি তার ভাষণ প্রসঙ্গে একটা বললেন, অনেকগুলো ভাষণের কথা বললেন, বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ পৃথিবীতে একমাত্র ভাষণ যেই ভাষণে কৌশল, কূটনৈতিক প্রজ্ঞা, ইতিহাস থেকে নেওয়া শিক্ষা এবং সময় জ্ঞান ও শব্দ চয়নের মুনশিয়ানা আছে, পৃথিবীতে এমন ভাষণের তুলনা নেই। এই যে পৃথিবীতে এই তুলনাহীন যে ভাষণ, সেই ভাষণ আমাদেরকে শুনতে দেওয়া হয়নি। এটাই হচ্ছে সবচেয়ে যন্ত্রণার এবং দুঃখের। আমার খুব কষ্টের কথা মনে পড়ে 2003 সালে আজকের 19শে নভেম্বরে অঞ্জনদা আপনি ওখানে টেলিভিশনে অনুষ্ঠান করেছিলেন, সেই অনুষ্ঠানের সেদিন আপনি নিশ্চয় যেদিনটির কথা মনে পড়বে দগদগে ঘায়ের মতন, আমাদের সেই বাঁশখালীতে শীল পরিবারের সেই 11 জন সদস্যকে ঘরের মধ্যে যখন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এবং যেই পুরা ছবিগুলো আমাদের দেখা গেছিল পরে, সেই ছবির মধ্যে কিন্তু বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি কিন্তু তার ছবিটি নামিয়ে এনে আগে সামনে দেখানো হয়েছিল। এই যে দগদগে ঘাগুলো কিন্তু হয়ে গেছে। ছাত্র সংসদগুলোতে যখন নির্বাচিত হওয়ার পরে বঙ্গবন্ধুর ছবিটি রাখা হতো, আপনারও মনে আছে যে প্রথম আক্রমণটি কিন্তু হয়েছে হতো সেই ছবিটি নামিয়ে এনে ভাঙা, অর্থাৎ বঙ্গবন্ধুর প্রতিকৃতিও তাদের প্রতিহিংসা তৈরি করে যারা তার বিরুদ্ধে। কিন্তু ওটা তো শক্তি, কিন্তু ওটি যে কত বড় শক্তি এটুকু বোঝার ক্ষমতা তাদের নেই। এবং বঙ্গবন্ধুর প্রতিটা উচ্চারণ যে কতটা শব্দব্রহ্ম, এটা তো আজকের প্রজন্ম অনুভব করছে, অনুভব করছে বলে আমি যে একেবারে আমরা অনুষ্ঠানের বোধ হয় শেষের দিকে আজকে যে আমার পরিচয় কবিতাটি আমাদের আসাদুজ্জামান নূর আমাদের সংস্কৃতি মন্ত্রী তিনি যে পাঠ করলেন, এবং তার পাঠ আগেও শুনেছি, কিন্তু আজকে সরোদ্দি উদ্যানের পাঠ ছিল অন্য একটা দোতনা যোগ করেছিল। এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক তখন চাকরি করতেন বিবিসিতে, 67 কি 68 সালের মাঝামাঝি হবে, সময়টা আমার ঠিক এখন খেয়াল নেই। কয়েকজন বন্ধু মিলে বঙ্গবন্ধু ওখানে গিয়েছিলেন, বিলেতে গিয়েছিলেন, কয়েকজন বন্ধুবান্ধব মিলে দেখা করতে গেলেন, হঠাৎ সামনে পড়ে গেছেন বঙ্গবন্ধু, হঠাৎ করে জিজ্ঞেস করে ফেলছেন প্রশ্নটি যে বঙ্গবন্ধু আপনি কি আমাকে 6 দফা কি বুঝিয়ে দেবেন। বঙ্গবন্ধু বসেছিলেন, একটু কাঠ হয়ে বসলেন, 3টি আঙুল দেখালেন, দেখায় বললেন আমার আসলে 3 দফা, কত নিছো, কবে দিবা, কবে যাবা। এই যে শেষ করতে, এই যে ব্যাপারগুলো আপনি চিন্তা করতে পারেন, যখন আগরতলা ষড়যন্ত্র মামলা যে 35 জনের এই যে হরিভূষণ পালের যে তার যে ছোট্ট বইটি যিনি আগরতলা থেকে লিখেছেন, বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন, এবং সেখানে যে বর্ণনাগুলো আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং অনেকের বর্ণনায় আসছে, আমি একদম এক বাক্যে শেষ করছি, বঙ্গবন্ধু শেখ মুজিব আগরতলা ষড়যন্ত্র মামলার সময় একটা পর্যায়ে তার যারা সাথে যারা 35 জন রয়েছে তাদের সকলকে এক জায়গায় নিয়ে এসে বলছেন, দেখ আমরা কিন্তু জেল থেকে বের হয়ে আসব, বাংলার জনগণ আমাদেরকে মুক্ত করে নিয়ে যাবে, আমরা জেল থেকে বেরোবো, বেরোবার পরে নির্বাচন হবে, নির্বাচনে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবো, কিন্তু আমরা গদিতে বসতে পারবো না।
তারপর আমরা লড়াই করব, যুদ্ধ করব, দেশ স্বাধীন করব। একদম শেষ প্রান্তে আমরা ওভার ক্যারি করছি স্যার, 30 সেকেন্ড করে আমরা সময় পাবো। বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণ শুধু বিশ্ব ইতিহাসের দালিলিক ঐতিহ্যের অংশ নয়, বাঙালির ঐতিহ্যের অংশ। এটি অমোচনীয় কালিতে লেখা আছে ভাষণটি, বাঙালির ইতিহাসে একে মুছে ফেলা যাবে না। সাত মার্চের ভাষণ বাঙালি জাতি যত দিন যাবে আরো বেশি আপন করে পাবে, কিন্তু এখন খুশির বার্তা এটাই যে সারা বিশ্ব বিশ্ব আপন করে পাবে। অবাক বিষয় কিন্তু আজ বঙ্গবন্ধুর ভাষণকে সারা বিশ্ব অবলোকন করবে এবং তারাও চলার পথে প্রেরণা পাবে। ধন্যবাদ, ধন্যবাদ সুভাষ সিংহ রায়, ধন্যবাদ ডক্টর নুজহাত চৌধুরী, ধন্যবাদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আপনার এত রাতে সময় দিয়েছেন। সময় দর্শক, সেভেনটিং সেভেন্টি একুশে রাত আজ এ পর্যন্তই আমরা শেষ করছি, এবং আসলে যে বিষয় নিয়ে কথা বলছিলাম এই বিষয় নিয়ে শেষ করছি, কথা বলাটা বড্ড বেশি দুঃসাহস। সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণটি বোধহয় ইতিহাসের সেই রিলে রেসের ব্যাটন, এই বিশ্বব্যাপী যে হাত থেকে হাত বদল হবে এবং যার হাতে যাবে সে সাহসী হয়ে উঠবে, সে উচ্চারণ করবে তার স্বাধীনতার কথা, স্বপ্নের কথা উচ্চারণ করে থেমে যাবে না, স্পর্শ করবে, অর্জন করবে। শুভরাত্রি।